সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে আমাদের হোম সার্ভিসিং থেকে যেহেতু আমরা প্রচারে এসেছি, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টিভি রয়েছে। তো এই সিআরটি বক্স টিভিটি ইন্ডিকেটর ঠিকই জ্বলছে, কিন্তু কোনো পাওয়ার সাউন্ড কোনো কিছুই নেই, অর্থাৎ স্ট্যান্ড বাই হয়েছে কিন্তু রিলিজ হচ্ছে না। তো আমরা এটাকে এখন খুলে নেব, খুলে এটাকে রিপেয়ারিং করে দেব, তাইলে আবার চলবে পুনরায় নতুনের মতন। তো তাই আমরা একটু নামিয়ে নেই। তো একটু স্কিপ করে নেই, না সরি, তার আগে একটু খুলে নিই। তো এটিভির সামনে যেহেতু নাম, এটা এটিভির মডেল হচ্ছে 21, এটা হচ্ছে 60 PS, তো এটার যে ওয়াট হচ্ছে 75 ওয়াট। তো এটিভিটি আসলে আরও মেকানিক দেখেছে সম্ভবত, যেহেতু অনেকটাই পুরাতন, তো আমরা এখন এটিকে খুলে নেব। খোলার পর দেখি এটা আসলে কী প্রবলেম হয়েছে, কিসের কারণে চলছে না। প্রচুর পরিমাণ টিভি নষ্ট করে ফেলে রেখেছে, অথচ সার্ভিসিং করলে ঠিক হয়ে যায়, কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা যার কারণে আমরা গ্যারান্টি দিয়ে কাজগুলো করে দিই। হ্যাঁ, আমরা ওই সিস্টেম কাজ করি। আমাদের আমরা এখানে গোটাই সুবিধা রয়েছে। দেখতে পারতেছেন একটি ফ্লাইব্যাকের তিনটি জোড়া। তো এই ফ্লাইব্যাকও খারাপ হতে পারে, তো আমরা সব লাইন আগে খুলে নিব। তারপর এটাকে রিপেয়ারিং করার চেষ্টা করব। তো টিস তো প্রথমে আমি যে পাঁচটি রয়েছে এগুলি আমি একটু চেক করে নিই। যে প্রবলেম, এটা একটা গুরুতর প্রবলেম। আউটপুট ফুলি শর্ট, তো বলিনি। তো ভিউয়ার্স, আমি আউটপুট ট্রানজিস্টার খুলে নিলাম। তো দেখি বাকি কেন শর্ট দেখালো, কারণটা কি, এটা কি আসলে কি শর্ট কিনা নাকি অন্য কিছু শর্ট রয়েছে। তো বলি তো দেখতে পাচ্ছেন মাল্টি ফুল শর্ট, যেদিকটা ধরছি শর্ট, এই মাল্টি ফুললি খারাপ হয়ে গেছে, একবার শর্ট হয়ে নষ্ট হয়ে গেছে। তো আমরা আরো একটি কাজ করে দেখব, এটা হচ্ছে অন্যান্য আর কিছু শর্ট রয়েছে। তো এখানে আরো দেখা গেছে ডায়োড অন সময় শর্ট থাকতে পারে, এখানে ডায়োড এখনো শর্ট নেই দেখলাম। তো এরকম অবস্থায় যে পরিস্থিতিতে আছে, সম্ভবত ওই পাশ লাগালে হয়ে যাবে, আর যদি এটা না হয় তাহলে ফ্লাইব্যাকটি সহকারী চেঞ্জ করতে হবে। তো আমরা
একটু স্কিপ করে নেব, কারণ ট্রানজিস্টরটি সংগ্রহ। তো ভিউয়ার্স, আমরা ট্রানজিস্টরটি মেপে নিলাম, সাথে দেখতে পেলেন এটার বিআরটি ওয়ান যে কারণে অনেক সময় আউটপুট কেটে যায়, সেই কারণে বিআরটি চেক করে নিলাম, নচেৎ বিআরটিও আমি লাগিয়ে দিতাম। তো আমরা আগে প্রথমে এই ট্রানজিস্টরটি লাগাবো, দেখতে পাচ্ছেন আমার হাতে এই ট্রানজিস্টরটির নাম্বার হচ্ছে D2499। আমরা এখন এটি লাগাবো, একটু স্কিপ করে নেব। তো এখন আমি এটি সেটিং করে নিতেছি, সাধারণত স্টাডি লাগালেই সম্ভবত চলে আসবে। তো কাস্টমার যদি লাইব্রেরি লাগায়, সেক্ষেত্রে কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করার যোগ্য হয়ে যাবে, কিন্তু লাইব্রেরি কয়টা জোড়া দিয়েছে হিসাব নেই। তো আমি ক্যামেরাটি লাগিয়ে নিলাম, একটু দূরে রাখি, যদি টিভি হয়ে যায় সাপ সাপ ওই কারণ এই ফ্লাইব্যাকটা দামি 500 টাকা, ওই ফ্লাইব্যাকটা চেঞ্জ করা আপনার দরকার আছিল, আমি ফ্লাইব্যাকটা চেঞ্জ না করলে আপনি বেশি একটা দিন ব্যবহার করতে পারবেন না। তো আমি লাগিয়ে নিলাম, তো এখন এটাকে প্লাগিং করে দেখি কি পরিস্থিতি দাঁড়ায়। তো আমরা দেখতে পারলাম আউটপুটটি লাগানোর সাথে সাথেই ওই জায়গায় পাওয়ার চলে গেছে, মানে এসটি চালু হয়ে গিয়েছে। তো আমরা একটু ভোল্টেজটি মেপে নেব, যাতে করে তো এটার যে ভোল্টেজ প্রয়োজন তার থেকে 20 ভোল্টেজ বেশি রয়েছে, আমরা সেটি কমিয়ে দেব। এখন আমার ভোল্টেজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন আমি এটাকে সেটিং করব, আশা করি কাজটি ওকে হয়ে গেছে।
ねえ、死んだな。 ভিউয়ার্স, আমরা টিভিটি করলাম, টিভিটির আলো চলে এসেছে, লাইনটা বন্ধ করে দিই। ডিসেল লাইনটা দেন। না না, ওইটা না, ডিসেল লাইন নিজে এইটা। এইটা হ্যাঁ হ্যাঁ দেন। গেছে অন্য কোনো ডিশের লাইন আছে তো, এ তো তার তোর ছিড়া মেরা। আপনার এই ডিশের তার সমস্যা আছে।
বন্ধুরা টি স্কিপ করে নিন, নাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কাজটি আমরা করতে সক্ষম হলাম, এখন এটিকে ফিটিং করে দেব, তাহলে আমাদের কাজটি শেষ। তো আমরা এখন ফিটিং করে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাই। কিন্তু তার আগে তো আপনারা দেখিয়ে নিই আমাদের বড়দের কি ফিটিং গুলো দেখতে পাচ্ছেন। স্কোরিং সমস্যা একরূপে তারা গোল করতে পেরেছে শুধুমাত্র কোস্টারিকার বিপক্ষে। তো ভিউয়ার্স দেখতে পারলেন আমরা টিভিটি চালু করে দিলাম, একেবারে নতুন টিভির মতন এখন চলছে। তবে ডিশের লাইন ঠিক নাই বিদায়, একেবারে পানির মতন ক্লিয়ার আসছে না। তো ডিশের লাইনটা যদি নিবেদিত প্রাণ ব্যক্তিদের নেতৃত্বে আনার ফলে আশা জানিয়েছে তারা। নোয়াখালীতে সবশেষ 2019 সালের 20 নভেম্বর অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী মিনিটে এই ম্যাচে নিজের দ্বিতীয়, কাতার বিশ্বকাপে নিজের পঞ্চম এবং বিশ্বকাপে সব মিলে ব্যাটারি নতুন গোলের দেখা পান। ব্যাটারি নতুন আনছিল যে ব্যাটারিও খারাপ হইতে পারে। আপনার ডিশের লাইন তো ক্লিয়ার না, স্টার জলসা দেখবেন কেমনে।